ঐক্য নাই, শৃঙ্খলা নাই, আনুগত্য নাই, জাতি নাই, শ্রেষ্ঠত্ব নাই, আল্লাহর হুকুম চলে না, দুনিয়াতে চলে ব্রিটিশের আইন। আমাদের যারা মহতারাম উলামায়ে কেরাম আছেন, ওনাদেরকে জনগণ সম্মান করে, শ্রদ্ধা করে, জনগণ সালাম দেয়। দিক আমার কি, সালাম দিক, সম্মান করুক জনগণ ওনাদেরকে, গাছের লেসু, গাছের ডাব, নতুন মুরগির ডিম, আন্ডা খাওয়াচ্ছেন, খান, অসুবিধা নাই। কিন্তু আমার কিছু কথার জবাব দিতে হবে। আমি দাঁড়িয়েছি আজ এই সত্য নিয়ে, আমাকে আজকে দাঁড়াতে হলো কেন। আমি ছোটবেলা থেকে, বাল্যকাল থেকে আমি আলেম ওলামাদেরকে সম্মান করেছি। আমার এলাকার মানুষদেরকে জিজ্ঞাসা করেন, ওয়াজ মাহফিলের আয়োজন আমি করতাম, এমন কোন ওয়াজ, ইদানিং যারা ওয়াজ করেন তারা বিভিন্ন ঘরানার আলেম, কিন্তু আমরা ছোটবেলায় এত ঘরানার আলেম আমরা বুঝি নাই। আমরা বুঝেছি আলেম মানুষ, ওয়াজ নসিহত করবেন, কোরআন হাদিসের বয়ান দিবেন, আমাদের বাবা মা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, সব হবে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে চাদর গায়ে দিয়ে চলে যেতাম ওয়াজের মাহফিলে, সেখানে বসে থাকতাম রাতের 12টা 1টা পর্যন্ত, কেউ কোনোদিন আমাদেরকে একটা চাও খাওয়ায় নাই, বরং পকেটে যা নিয়ে গেছি হুজুরকে তা দিয়ে আসছি। ওয়াজ তো শুনেছি সারা জীবন, আপনাদের কাছ থেকেই শুনেছি, আপনাদের পিছনেই সারা জীবন নামাজ পড়েছি, আপনারা মক্তবে পড়াইছেন, পড়ছি, আপনারা মসজিদে ইমামতি করেছেন, আপনাদের আন্ডারে আমরা মুক্তাদি হয়েছি, আমরা ইক্তেদায়তুল বিহাজ আলী ইমাম এ কথা বলেছি। কোনোদিন বলতে পারবেন না আমরা আপনাদেরকে ডিনাই করেছি, অসম্মান করেছি, অশ্রদ্ধা করেছি। আমার বাবা, দাদা, উনার বাবা, উনার বাবা, কেউ বলতে পারবে না কোনোদিন কোনো আলেম ওলামাকে অসম্মান করেছেন। আমার শ্রদ্ধেয় আব্বা এখনও বেঁচে আছেন, এখনও আলেম ওলামা শুনলে দৌড়ে বাড়িতে গিয়ে বলে যে কী রান্না হয়েছে, আমার বাড়িতে মিথ্যা ফতোয়া দিয়ে 4 বার আক্রমণ করেছে, আমার ভাইদেরকে হত্যা করেছে, আমার বাড়িতে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে, তবু এরা যখন আমার বাড়িতে যায় আব্বা বলে গাছের ডাব কাট। এখন পর্যন্ত আপনাদের সম্মান ওনার হৃদয়ে আছে। তবে তাহলে কেন দাঁড়িয়েছি, কি জন্য দাঁড়িয়েছি, আজকে সাধারণ মানুষের সামনে আমার সম্পর্কে মিথ্যা কথা প্রচার করছেন, আমার জীবনকে আজকে হুমকির মুখে ঠেলে দিয়েছেন, আমার গ্রাম, আমার বাড়ি, আমার বাজার, আমার শহর, আমার রাস্তাঘাট, আমার বাংলার মানুষকে আমার বিরুদ্ধে আজকে লেলিয়ে দিয়েছেন। কেন, কি জন্যে, কি জন্যে আমি কি অন্যায় করেছি, কি অপরাধ করেছি, সেটার জবাব আপনারা দিন। প্রথম প্রশ্ন আমার মহতারাম উলামায়ে কেরামের প্রতি, প্রথম প্রশ্ন, এই কোরআনের কোনো পরিবর্তন হয়েছে, এই কোরআনের কোনো অক্ষর, কোনো বাক্য কেউ পরিবর্তন করতে পেরেছে, পারে নাই। তাহলে 1500 বছর আগে এই কোরআন, কোরআন পড়তে পারতেন না অধিকাংশ লোক, শুধু শুনতেন, মুখস্থ করতেন, কোরআনের তফসির ছিল না, কোরআনের ব্যাখ্যা ছিল না, ফেকার কেতাব ছিল না, ঘরে ঘরে এত আলেম ওলামাত ছিল না। সেই উম্মতে মুহাম্মদী রাসুল যাদেরকে নিজ হাতে তৈরি করলেন, রাসুল চলে যাওয়ার পর পরবর্তী 100 বছর জ্ঞানে, বিজ্ঞানে, সামরিক শক্তিতে, নতুন নতুন বৈজ্ঞানিক প্রযুক্তিতে, শিক্ষায়, দীক্ষায়, সাহসে, শৌর্য, বীর্যে আমরা ছিলাম দুনিয়ার সেরা জাতি। আজকে ঘরে ঘরে কোরআন, পাড়ায় পাড়ায় মাদ্রাসা, লক্ষ লক্ষ আলেম, তারা নিখুঁত ভাবে সূরা কারাত মুখস্থ করেন, যেন মাখরাজ ভুল না হয়, যেন উচ্চারণ ভুল না হয়, যেন 1 আলিফ 2 আলিফ 3 আলিফ 4 আলিফ টানার মধ্যে কোনো সমস্যা না হয়, মাদদের হরফ যেন ভুল না হয়, নিখুঁত ভাবে আপনারা উচ্চারণ করেন, নিখুঁত ভাবে উজু করেন, গোসল করেন, যেন নামাজ কালামে কোনো ভুল না হয়, নিখুঁত ভাবে মাসলা মাসাইল মুখস্থ করেন, যেন কোনো ত্রুটি বিচ্ছুতি না হয়। শুধু তাই নয়, কেবল কোরআনের ওয়ার্ড বাই ওয়ার্ড, লাইন বাই লাইন তাফসির করেন, শানে নজুল মুখস্থ করেন, ঘরে ঘরে কোরআন, মাদ্রাসায় মাদ্রাসায় কোরআন, পাড়ায় পাড়ায় কোরআন, কয়েকদিন পর পর কোরআনের মাহফিল হয়, তাফসিরুল কোরআন মাহফিল, লক্ষ লক্ষ মুসল্লি সারা জীবন কোরআনের মাহফিল শুনেছেন। মহতারাম উলামায়ে কেরামের প্রতি প্রশ্ন, যেই কোরআন, যে ইসলাম 1500 বছর আগে একটা বুকা নাঙ্গা, একটা অশিক্ষিত বর্বর জাতির ভাগ্য পাল্টে দিয়েছিল, সেই কোরআন থাকা অবস্থায় আমাদের আজ দুনিয়া জোড়া এই দশা কেন, কেনর জবাব আপনারা দিন। আমাদের ভুল কোথায়, আমাদের গলত কোথায়, আমাদের মিস্টেক কোথায়, আমাদের উচ্চারণে ভুল নাই, আমি আগেই বলেছি, আপনারা মাদ্রাসা দিয়েছেন, প্রতিনিয়ত ছোট্ট ছোট্ট বাচ্চা 8 বছর বয়সে মাদ্রাসা যায়, 30 বছর বয়স পরে মাদ্রাসা থেকে বের হয়, সেখানে সে কোরআন শিখে, হাদিস শিখে, মাসলা মাসাইল শিখে, আরবি গ্রামার শিখে, সব শিখে, কোরআন মুখস্থ করে, হেফজ করাচ্ছেন, তাফসির পড়াচ্ছেন, ফেকার মাসলা মাসাইল পড়াচ্ছেন,
সব কিছু হচ্ছে তাহলে প্রবলেমটা কোথায় দোষটা কোথায় আজ এক জাতি মুসলমান জাতি লক্ষ লক্ষ ভাগে বিভক্ত হয়েছে হাজার হাজার পীর এক এক পীরের এক এক তরিকা হাজার হাজার লক্ষ লক্ষ আলেম এক এক আলেমের এক এক মতবাদ শত শত রাজনৈতিক দল ভোটারদেরকে এক এক দল এক এক দিকে টানছেন সবাই আল্লাহর কথা বলছেন রাসূলের কথা বলছেন প্রত্যেক ধর্মভিত্তিক দল বলেন আমাকে ভোট দাও এই ভোট আল্লাহ রাসূল পাবে মানুষ কোন দিকে যাবে আল্লাহ এক রাসূল এক উম্মাহ এক জাতি একটা সবাই মানতো আল্লাহর হুকুম আর আজ আল্লাহ এক ঠিকই আছে আল্লাহর জায়গায় আল্লাহ আছেন রাসূল একজন ঠিকই আছেন রাসূল আজকে আমাদের মাঝে নাই কিন্তু রাসূল রিসালাতের মূল নিদর্শন রেখে গেছেন কোরআন কোরআন একটা কোরআনও আমাদের মাঝে আছে কি নাই ঐক্য নাই শৃঙ্খলা নাই আনুগত্য নাই জাতি নাই শ্রেষ্ঠত্ব নাই আল্লাহর হুকুম চলে না দুনিয়াতে চলে ব্রিটিশের আইন